প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি করোনাকালে আমাদের এই বিশেষ ইন্টারভিউ সেশনে। আমরা আজকে আবারও কথা বলছি ডাক্তার আব্দুল সামাদ মিনহাজ সাহেবের সঙ্গে। তিনি ঢাকায় মহাখালীতে যে শাহিক হাসপাতাল আছে, নাক কান গলার বিশেষায়িত হাসপাতাল, সে হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট, একজন সিনিয়র সার্জন। আপনাকে স্বাগত আবারও আমাদের এই শোতে। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আমিও মনে হয় একটা সুযোগ এরকম খুঁজছিলাম যে আমার যে সমস্ত রোগীরা এখন এই করোনাকালীন মহামারীতে আমাদের পরামর্শ বঞ্চিত হচ্ছেন, তাদেরকে কিভাবে সাহায্য করা যায়। অনেক অনেক ধরনের সাজেশন পেতে পারেন, এই লক্ষ্যেই আসলে আমরা আমাদের এই সেশনটি শুরু করেছি। আমি যতদূর জানি যে শীতের তুলনায় গরমকালে আপনাদের হাসপাতালে দেখেছি রুগীদের ভিড় থাকে বেশি, এটার কারণটা আসলে একটা জিনিস মনে রাখবেন, শীতে কিন্তু আমরা শীতল খাবার খাই না, আমরা গরমেই কিন্তু বেশি শীতল খাবার পছন্দ করি, এবং সবচেয়ে বেশি পছন্দের বড়দের চেয়ে কিন্তু ছোটদের বেশি। যেমন ছোটরা আইসক্রিম পছন্দ করে, খুব চিল কোল্ড আপনার কোমল পানীয় পছন্দ করে, তারা গরম থেকে স্কুল থেকে আসুক, খেলাধুলার মাঠ থেকে আসুক, এসে ফ্রিজ স্কুলে হয় আইসক্রিম, নয়তো বা বরফ ঠান্ডা পানি, নয়তো বা একদম বরফ ঠান্ডা কোমল পানীয় পান করে থাকে বাচ্চারা। সেক্ষেত্রে সাধারণত যে সমস্ত রোগ জীবাণুগুলা গলার মধ্যে আপনার বন্ধু হিসাবে বাসা বেঁধে থাকে আপনার কোনো ক্ষতি না করে, এরা তখন সুযোগ পেয়ে যায় ওই পরিবেশে, সুযোগ পেয়ে তারা ওইখানে বংশ বিস্তার করে, এবং প্রথম যেটা একদম সরাসরি সারফেস এর মধ্যে থাকে শরীরের, সেটা হলো গলায় দুইটা টনসিল। এই টনসিলের মধ্যেই তারা বাসা বেঁধে তারা এই টনসিলকে প্রথম আক্রমণ করে। টনসিলকে যখন আক্রমণ করবে তখনই আপনি দেখবেন প্রথম দিকে 2-3 দিন যাবে, এটা অসুখ শুরু হওয়ার প্রারম্ভিক কাল বলে, সেটা 2 থেকে 3 দিন উচ্চমাত্রার জ্বর। অনেক ক্ষেত্রে দেখা যায় জ্বরের সাথে নাক থেকে পানি পড়া, নাক বন্ধ হয়ে যাওয়া, মাথা ব্যথা করা ইত্যাদি উপসর্গ থাকে, এবং দেখবেন যে তারা ধূপ গিলতে পারতেছে না। করোনা রুগীদের যেসব সিমটম, তার সঙ্গে তো কিছু কিছু মিলে যাচ্ছে, এই যে টনসিলাইটিস এর যে ব্যথার প্রবলেম, এই যে দুটো যে আলাদা, গিলতে এটা গিলতে করে করোনার ক্ষেত্রে যেটা আলাদা হবে, শরীর অত্যন্ত দুর্বল হয়ে যাবে করোনার ক্ষেত্রে, খাবার টেস্ট বদলায় যাবে করোনার ক্ষেত্রে, নাকের গ্রান যেটা আমরা নিই খাবারের গ্রানটা সঠিক পাবে না। আর করোনার ক্ষেত্রে এখন করোনার সিজন, এখন আপনি শুধু এরকম সিমটম পাবেন, আর যাদের টনসিলে বারবার প্রদাহ হয় সেটা অতীত ইতিহাস নিলে দেখবেন যে বছরে তাদের 2 থেকে 3 বার অথবা 5 বার বা তার চেয়েও বেশি এরকম সমস্যা হয়ে থাকে। কাজে সেই হিস্ট্রি যদি দেয় তাইলে আমরা ধরে নিব যে তার টনসিলাইটিসই হতে পারে, এবং টনসিলাইটিস শুধু যে রোগীর বর্ণনা দেখে আপনি নির্ণয় করবেন তা নয়, আপনার দেখারও ব্যাপার আছে। আপনি যদি টনসিলাইটিস এর রোগীটাকে হা করে মুখটা দেখেন তাইলে জিহ্বাটা দেখবেন চেরি রেড কালার, মানে চেরি ফলের যে লাল, লাল রঙের এরকম লাল, কালার, জি ওই রকম লাল কালারের জিহ্বা হবে। টনসিলের অংশে, টনসিলের গায়ে গায়ে দেখবেন সাদা 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 পুজ বের হয়ে পড়তেছে, তারপর আশেপাশের যে এরিয়াগুলো থাকবে সেইগুলা দেখবেন রক্ত শূন্য এরিয়া, যে রকম থাকে সেই রকম রক্ত শূন্য পেল এরিয়া, পেলোর এরিয়া হয়ে আছে মুখের কেভিটির ভিতরে, সেইটুকু দেখে তারপরে আপনি যদি আমাদের এই মেন্ডিবুলের নিচে যদি হাত দেন, এটা টনসিলের গ্ল্যান বলে, সেখানে হাত দিলেই বাচ্চা চিৎকার দিয়ে উঠবে, প্রচন্ড ব্যথা, এমন ব্যথা এই ব্যথা কানেও যেতে পারে। কাজেই ওই জিনিসগুলা দেখে আপনি এটাকে টনসিল মনে করতে পারবেন। তবে আপনি যেটা বলেছেন যে এটা COVID-19 কিনা, COVID-19 এর ফাইন্ডিংসও কিন্তু সেম, তবে সেই ফাইন্ডিংসটা
আপনি যখন গলার ভিতরে দেখবেন টনসিল গুলা হা করে রুগীকে, তখন কোভিড-19 এর রুগীর পুরো গলার ভিতরেই একদম আগুনের মতো লাল থাকবে। আমরা যেটা তালু বলি, যেটা আলা জিব্বা বলি, আমরা বলি ইউভুলা, এর আশেপাশে লাল লাল স্পটও পড়ে থাকে। এবং ফেরিংস এর যে ওয়াল, ফেরিংস এর ওয়ালেও দেখবেন লাল লাল এরিয়ার মাঝখানে সাদা স্পট পড়ে আছে, এবং টনসিল গুলা ভীষণ রকমের লাল, এমন লাল যেটা কল্পনা করার মতো না। এর মাঝে মাঝে সাদা সাদা স্পট থাকতে পারে। তো সেই রকম দেখে আপনি তাকে এটা কোভিড টনসিল নাকি নন কোভিড টনসিল আপনি এটা ডিফারেন্সিয়েট করতে পারবেন। তবে শুধু যে রোগীর ইতিহাস দেখে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এটা টনসিলাইটিস, এটা কিন্তু না। সেই ক্ষেত্রে আপনি কিছু পরীক্ষার সাহায্য নিতে পারেন। পরীক্ষার সাহায্য আপনি কি নেবেন, যেমন আপনি একটা সোয়াবি স্টিক নিয়ে টনসিলের সারফেসে যে বললাম ফুসফুস দেখা যাচ্ছে, ওখানে একটু স্পর্শ করে এটাকে কালচার সেন্সিটিভিটি করেন, করলে আপনি পেয়ে যাবেন যে জীবাণুর ধরন কি। টনসিলাইটিস হইলে এক ধরনের জীবাণু হবে, কোভিড-19 হইলে আরেক ধরনের জীবাণু হবে। এইভাবে আপনি কিন্তু ডায়াগনোসিস কনফার্ম করে ফেলতে পারবেন, কাজেই ডায়াগনোসিসে কোনো সমস্যা হবে না। এরকম গলা ব্যথা হইলে প্রথম আপনি বিশ্রামে যান, তারপরে তরল খাবার খান এবং গরম খাবার, যত সর্বোচ্চ গরম আপনি সহ্য করতে পারেন, ফলমূল বেশি খান, ঘন ঘন কুলি করে মুখ পরিষ্কার করে ফেলেন, মুখের ভিতরে যেন রোগ জীবাণু ভাইরাস জমে থাকার সুযোগ না পায়। আমাদের যেটুক ভালো হওয়ার ভালো হয়ে যাবে। আর যদি কোভিড থাকে, সেই ক্ষেত্রে কোভিড তো আমি বলেছি যে অ্যাসিমটোমেটিকও থাকতে পারে, কোনো উপসর্গ ছাড়াও কোভিড থাকতে পারে, আবার উপসর্গ নিয়েও কোভিড থাকতে পারে। উপসর্গের মধ্যে হবে তার এডিশনাল মাত্রাতিরিক্ত শরীর দুর্বল থাকবে, শরীরে ব্যথা হবে, তারপর এমনি খুশখুশে কাশি থাকবে। আর কোভিডের যে জ্বরটা হয়, এই জ্বর কিন্তু উচ্চ তাপমাত্রার জ্বর হবে না। টনসিলের জ্বর 103.4 এবং প্রলাপ বকে এরকমও হইতে পারে টনসিলের জ্বর, কিন্তু কোভিডের জ্বর থাকবে এই গায়ে লেগে লেগে থাকা জ্বর, জ্বর জ্বর ভাব, মাপলে দেখবেন 99-100-101 এরকম। কাজেই সেরকম হওয়া, খুশখুশে কাশি থাকা, বা যদি একটু শ্বাস ধরে থাকে, এই জাতীয় সিমটম থেকে আপনি টনসিলের গলা ব্যথা বা কোভিড ছাড়া অন্যান্য গলা ব্যথাকে আপনি সহজেই সাধারণভাবে এইগুলা যদি একটু খেয়াল করেন, তাইলে নিজেরাই আলাদা করে হাসপাতালে না যেই ঘরের ভিতর থেকে ওই উপদেশগুলা যদি সঠিকভাবে পালন করেন, তাইলে দেখবেন যে 2-3 দিনের মধ্যেই আপনি নিজেকে নিজে সুস্থ করে ফেলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি এর পরের সেশনে নাক এবং কানের সমস্যা নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি যে বিভিন্ন সময় আপনাদের হাসপাতালে গিয়ে দেখেছি যে অনেক কানের পর্দা ছাড়া রোগী আসেন, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, কম বয়সীদের ক্ষেত্রে এরকম দেখা যায়। তো আমরা কি কারণে কানের পর্দা নষ্ট হয়ে যায় বা পর্দায় ছিদ্র হয়ে যায়, এক্ষেত্রে আমরা দেখেছি যে অপারেশনের পরামর্শ দিয়ে থাকেন আপনারা, এরকম নানা প্রসঙ্গ নিয়ে আমরা এর পরের পর্বে আলাপ করব। সে পর্যন্ত নিশ্চয়ই আপনারা সবাই ভালো থাকবেন।